প্রহসনের নির্বাচন আপনারা দেখেছেন, মোদি হাসিনার নির্বাচন আপনারা দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ আপনারা দেখেছেন, আমাদের আন্দোলনও আপনারা দেখেছেন। আন্দোলনের শেষ হয় নাই, আন্দোলন নতুন করে সূচনা পাচ্ছে। কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই, বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন বাংলার জনগণ মানে না, মানবে না ইনশাআল্লাহ। আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এবং বাংলাদেশ নাকি কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজ করবেন। আমি শুধু কাঁধগুলো দেখি, আমাদের দেশের কাঁধে করে ভারতীয়দের জন্য ইলিশ মাছ উপহার যায়, শাড়ি উপহার যায়, ফল উপহার যায়, আর ভারতীয়দের কাঁধে করে আসে বাংলাদেশের মানুষের লাশ। এই হচ্ছে কাঁধে কাঁধের আমাদের রাজনীতি। এই ভারতীয় আগ্রাসন বাংলার মাটিতে রুখে দিতে হবে, ভারতীয় পণ্য বর্জন করতে হবে, ভারতকে জানিয়ে দিতে হবে আমরা তোমাদের তাবেদারি মানি না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলার মানুষের কাছেই থাকবে। সর্বশেষ একটা কথা বলেই শেষ করব, ভারতের জাতীয় নিরাপত্তা যিনি পরামর্শ দিয়ে থাকেন অজিত দোভাল, উনি বাংলাদেশ সফর করেছেন। মিডিয়ার মাধ্যমে জেনেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে গেছেন। ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর জন্য জাতীয় নিরাপত্তা ভারতের যিনি দেখাশোনা করেন তার আসার প্রয়োজন পড়ে না। বাংলার মানুষ জানতে চায় উনি কোন উদ্দেশ্যে এসেছেন, কোন নীল নকশা বাস্তবায়ন করতে এসেছেন, বাংলার বিরুদ্ধে কোন নতুন ষড়যন্ত্রের ফর্মুলা দিয়ে গেছেন শেখ হাসিনাকে। কথাবার্তা পরিষ্কার, বক্তব্য দীর্ঘায়িত হবে না, মিছিল হবে, স্লোগান হবে, আন্দোলন হবে, ভারতীয় আগ্রাসন বন্ধ করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের জনগণ যেভাবে সোচ্চার ছিল তার বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীনতার নামে, সাহায্যের নামে যে লুণ্ঠন করেছিল, আপনারা যদি সেক্টর কমান্ডার মেজর জলিল সাহেবের অরক্ষিত স্বাধীনতার চেয়ে পরাধীনতায় শ্রেয় এই বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের প্রথম বন্দী মেজর জলিল যেই কারণে বন্দী হয়েছিলেন তাও একমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। সেই থেকে অদ্যাবধি বাংলাদেশের যে সকল মানুষ যে বা যারা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদের পরিণতি আপনারা দেখেছেন, তারা না হয় জেলে, না হয় গুম হয়েছেন, না হয় খুন হয়েছেন। আপনারা দেখেছেন ভারত বাংলাদেশের সীমান্তে ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। এ হলো ভারতের আমাদের সাথে বন্ধুত্ব। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের সংগ্রামী মহাসচিব ডক্টর মুহিউদ্দিন ইকরাম। ডক্টর মুহিউদ্দিন ইকরামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ, একটু আগে প্রেস ক্লাবে